নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ইতিহাসের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা আজকে একটা খাতা পেন নিয়ে বসবেন সেখানে এই আজকে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব তা যে প্রশ্নটা আপনার সঠিক রাইট হচ্ছে সেটা রাইট চিহ্ন দেবেন আর যেটা ভুল হচ্ছে সেটা ক্রস মার্ক করবেন এরকমভাবে পঞ্চাশটা প্রশ্ন আলোচনার পর আপনারা কে কত নাম্বার পেলেন সেটা আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন আপনাদের মার্কস যদি সিক্সটি পার্সেন্ট অ্যান্ড হয় তাহলে জানবেন যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে আর এই পারফরমেন্স ধরে রাখার জন্য আমাদের ভিডিওগুলো আপনাদের রেগুলার যদি দেখেন তাহলে আপনারা পারফরমেন্সটা ধরে রাখতে পারবেন যদি আপনাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে হয় তাহলে জানবেন যে আপনার পারফরমেন্স উইক আছে তো আপনার একটাই বুদ্ধি যেটা আমি আপনাদের অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আপনারা আমাদের চ্যানেলে যান চ্যানেলের প্লে লিস্টে দেখুন হাজারের ওপর ভিডিও আপলোড করা হয়েছে আমরা সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল টেড ত্রিপুরা ট্রেড এবং আসাম ট্রেডের প্রচুর ভিডিও আপলোড করেছি প্রায় হাজারের ওপর ভিডিও আছে আপনারা সেই ভিডিওগুলো দেখেন আশা করছি আর আমরা গ্যারেন্টি দিচ্ছি যদি ভিডিওগুলো আপনারা পুঙ্খানুপুঙ্খ দেখেন তাহলে অবশ্যই আপনাদের মার্কস সিক্সটি পার্সেন্টের উপরে যাবে শুরু করছি আজকের ক্লাস তা আজকের ক্লাস হচ্ছে ফাইভ ফিফটি ওয়ান মানে পাঁচশো একান্ন নম্বর প্রশ্ন তাই এর আগের যদি আপনাদের কোশ্চেনগুলো দেখতে হয় তাহলে আপনারা চ্যানেলের প্লে লিস্টে যান আর চ্যানেলের প্লে লিস্টে গিয়ে পরপার্ট সিকোয়েন্স ওয়াইজ দেখুন হিস্ট্রি বলে একটা ফোল্ডার বানানো আছে সেখানে সমস্ত ভিডিও আপলোড করে দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা তো চলুন আজকে আমরা শুরু করছি নতুন ক্লাস কিছু নতুন প্রশ্ন দিয়ে আর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে তো আলোচনা করছি মর্যযুগে ভারতে বৌদ্ধ ধর্মের প্রাধান্য ছিল এর পরবর্তী যুগে কোন বংশের রাজত্বকালে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান ঘটে অপশান এ আছে অপশান বি আছে পুষ্পভূতি সি আছে এবং অপশান ডি আছে পাল পাঁচশো একান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ফিফটি বৃহৎ সংহিতা কে লিখেছিলেন এটা ছিল আপনাদের হোমটাক্স প্রশ্ন তো চলুন আজকে এই প্রশ্ন সলভ করে দেখে নেব এটা কোনটা সঠিক উত্তর অপশান এ আছে বড়হমিহির অপশান বি বানভট্ট অপশান সি সুদ্রক এবং অপশান ডি হচ্ছে হরিসেন পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ বড়হমিহির যারা বড় উত্তর করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন নেক্সট কোশ্চেন ফাইভ হান্ড্রেড ফিফটি থ্রি যশোবর্মন কোথাকার রাজা ছিলেন অপশান এ কনজ অপশান বি মগধ অপশান সি কাশ্মীর এবং অপশান ডি কলিঙ্গ পাঁচশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন আর পাঁচশো তিপ্পান্ন নম্বর প্রশ্নে আমরা দেখে নেব যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয় তা পাঁচশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কনজ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড গুরু গোবিন্দ সিংহকে হত্যা করেছিলেন একজন ড্যাশ অপশান এ শিখ অপশান বি মুঘল অপশান সি হিন্দু এবং অপশান ডি পাঠান তাহলে পাঁচশো চুয়ান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পাঠান চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আপনার স্ক্রিনে প্রশ্ন পাঁচশো পঞ্চান্ন শাহজাহানের ময়ূর সিংহাসন কী দিয়ে তৈরি করা হয়েছিল অপশান এ খাটি সোনা ও খাঁটি রূপ অপশান বি সম্পূর্ণ খাঁটি রূপ অপশান সি রত্নখচিত খাঁটি সোনা এবং অপশান ডি রত্নখুচিত খাঁটি রূপ পাঁচশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রত্নখচিত খাটি সোনা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্স বিগত হাজার বছরের মধ্যে ভারতে তার মতো কণ্ঠশিল্পীর আবির্ভাব ঘটেনি একথা আবুল ফজল কার সম্বন্ধে উল্লেখ করেছিলেন অপশন এ বজবাহাদুর বিজু বাউরা অপশন সি মীরা এবং অপশন ডি তানসেন পাঁচশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি তান্ড্রেড ফিফটি সেভেন মুঘলদের রাজত্বকালে ভারতীয় অভিজাত সমাজ ছিল এ শৃঙ্খল ও ও উদ্ধত প্রকৃতির অপশান বি ভোগবিলাসী অপশন অপশান সি যুদ্ধপ্রিয় এবং অপশন ডি মার্জিত ও কৃষ্টি সম্পন্ন পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ভোগ বিলাসী নেক্সট কোশ্চেন কোয়েশচেন নাম্বার ফাইভ ভারতে মুসলিম স্থাপত্যের উৎস কোথায় অপশন এ মেঠোপটেমিয়া অপশন বি পারস্য অপশন সি আফগানিস্তান এবং অপশন ডি মিশর পাঁচশো আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পারস্য নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড মোগলদের ঠিক আগে বিখ্যাত কোহিনূর হীরে কার দখলে ছিল অপশন এ আলাউদ্দিন খোলজি অপশান বি বলবন অপশান সি রাজা বিক্রমজিতের পরিবার এবং অপশান ডি পৃথ্বীরাজ পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রাজা বিক্রমজিতের পরিবার নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ কোন মুঘল সম্রাট সঙ্গীতের প্রতি বিরূপ ছিলেন অপশন এ শাহজাহান অপশন বি ঔরঙ্গজেব অপশান সি আকবর এবং অপশান ডি হুমায়ুন পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঔরঙ্গজেব নেক্সট কোশ্চেন 561 ভারতীয় শিল্পে মোঘলদের শ্রেষ্ঠ অবদান হল সুদৃশ্য উদ্যান নির্মাণে ও পরিকল্পনায় সৃজনী দক্ষতা এই উক্তি কে করেছিলেন অপশান এ স্যার যদুনাথ সরকার অপশান বি ভিনসেন্ট স্মিথ অপশান সি হ্যাভেল এবং অপশন ডি রো পাঁচশো একান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অ্যাভেল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটি টু শিবাজির জীবন ও জীবনধারার উপর জিজাবাই এর প্রভাব অনন্য সাধারণ ছিল কার এই মন্তব্য অপশন এ স্যার যদুনাথ সরকার অপশান বি উইলিয়াম অপশান সি আরভিন এবং অপশান ডি জাস্টিন রানারে পাঁচশো বাহান্ন বাষট্টি নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি জাস্টিন রানারে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ কত সালে শিবাজি সিংহাসনে আহরণ করেন ও ছত্রপতি আখ্যা পান অপশান এ ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ অপশান বি ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দ অপশান সি ষোলোশো উনআশি খ্রিস্টাব্দ এবং অপশান ডি ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দ তো চলুন আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর দেখে নেব এর সঠিক উত্তর অপশান এ ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটি ফোর বাগনক এর বা টাইগার ক্লস সাহায্যে শিবাজি তার কোন শত্রুকে হত্যা করেছিলেন অপশন এ আফজল খাশান অপশন সি ঔরঙ্গজেব এবং ডি বৈরম আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আফজল খা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটি ফাইভ মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে অপশন এ লোহা অপশান বি তামা অপশন সি টিন এবং অপশন ডি ব্রোঞ্জ পাঁচশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তামা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ সিন্ধু সভ্যতার বিকাশ হয়েছিল প্রায় অপশন এ দু বছর আগে অপশান বি পাঁচ বছর আগে অপশন সি তিন বছর আগে এবং অপশান ডি ছ বছর আগে পাঁচশো ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পাঁচ বছর আগে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটি সেভেন সিন্ধু সভ্যতায় সমকালীন অধিকাংশ শিলমোহর নিচের কোন জন্তুর ছবি দেখা যেত অপশন এ হাতি অপশন বি বাঘ অপশন সি কুজওয়ালা সার এবং অপশন ডি কুজহিন এক শৃঙ্গ সার তাহলে পাঁচশো সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কুজওয়ালা সার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটি এইট বৌদ্ধ ধর্মের জন্মস্থান হিসেবে নিচের কোন স্থানকে চিহ্নিত করা হয় অপশন এ সারনাথ অপশান বি রাজগৃহ অপশান সি কুশিনগর এবং অপশান ডি লুম্বিনী তাহলে পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সারনাথ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটি জাতককে গল্পের সংখ্যা কত অপশান এ তিনশো চুরাশি অপশান বি পাঁচশো অপশান সি ছশো কুড়ি এবং অপশান ডি চারশো তাহলে জাতকে গল্পের সংখ্যা কত পাঁচশো উনসত্তর নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান নাম্বার ফাইভ হান্ড্রেড 570 নিচের কোনটি জৈনদের পবিত্র গ্রন্থ অপশান এ পর্ব অপশান বি উপাঙ্গ অপশান সি অঙ্গ এবং অপশন ডি অগম সিদ্ধান্ত পাঁচশো সত্তর নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অগম সিদ্ধান্ত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ সেভেন্টি ওয়ান মগধের সাম্রাজ্যবাদের সূচনা করেন অপশন এ বিন্দুসার অপশন বি অশোক অপশন সি অজাতশত্রু এবং অপশন ডি বিম্বিসার পাঁচশো একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বিম্বিসার নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড টু তৃতীয় পানিপথের যুদ্ধে আহম্মদ শাহ আবদালি কাদের পরাজিত করেছিলেন অপশন এ জাট অপশন বি রাজপুত অপশন সি শিখ এবং অপশান ডি মারাঠা পাঁচশো বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিকোত্তর অপশান ডি মারাঠা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ নিচের কাকে নানা সাহেব বলা হতো অপশান এ বাজিরাও প্রথম অপশান বি বালাজি বিশ্বনাথ অপশান সি বালাজি বাজিরাও এবং অপশান ডি সোয়াই মাধব রাও তাহলে পাঁচশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিকোত্তর অপশান সি বালাজি বাজিরাও নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সেভেন্টি ফোর পাঞ্জাবিদের কথ্য ভাষার জন্য গুরুমুখীর প্রবর্তন কোন গুরু করেছিলেন অপশন এ গুরু রামদাস অপশন বি গুরু অঙ্গদ অপশান সি গুরু অমর দাস এবং অপশন ডি গুরু নানক পাঁচশো চুয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি গুরু অঙ্গদ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ফাইভ কার রাজ্যত্বকালে মোগল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলা হয় অপশন এ আকবর অপশান বি শাহজাহান অপশান সি জাহাঙ্গীর অপশান ডি ঔরঙ্গজেব পাঁচশো পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শাহজাহান নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিক্স আকবরের রাজ্যত্বকালে ফার্সি ভাষায় অনুদিত মহাভারতের নাম কি অপশন এ আকবরনামা অপশান বি রাজুমনামা অপশান সি মহানামা এবং অপশান ডি ভরতনামা পাঁচশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রাজুম নামা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সেভেন্টি সেভেন কাশ্মীরের কোন শাসককে কাশ্মীরের আকবর বলে অভিহিত করা হয় অপশন এ হায়দার শাহ অপশান বি জয়নাল আবিদিন অপশন সি শিয়াবুদ্দিন শাহ এবং অপশান ডি আলাউদ্দিন শাহ পাঁচশো সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি জয়নাল আবেদিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সেভেন্টি এইট কোন নদীর তীরে বিখ্যাত বিজয়নগর অবস্থিত ছিল অপশন এ তুঙ্গভাদ্রা অপশান বি নর্মদা অপশান সি কৃষ্ণা এবং অপশান ডি কাবেরী পাঁচশো আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তুঙ্গভাদ্রা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড সেভেন্টি নাইন সিংহাসনে আহরণের পর হর্ষবর্ধন কোন উপাধি গ্রহণ করেছিলেন অপশান এ রাজাধিরাজ অপশান বি অবনী সিংহ অপশান সি শিলাদিত্য এবং অপশান ডি থানেশ্বর পাঁচশো উনআশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি শিলাদিত্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইটটি হরপ্পায় শিলমোহর কী দিয়ে তৈরি হতো অপশন এ সীশা অপশান বি লোহা অপশান সি টেরাকোটা এবং অপশান ডি তামা পাঁচশো আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি টেরাকোটা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড এইটটি চন্দ্রগুপ্ত মৌর্য নিচের কাকে পরাজিত করেছিলেন অপশান এ সেলুকাস অপশান বি আলেকজান্ডার অপশান সি পুরু এবং অপশান ডি এদের কেউ নন পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সেলুকাস কোশ্চেন নম্বর ফাইভ মর্যুদের পরে মধ্য ভারত ও দাক্ষিণাত্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাজত্ব নিচের কোন বংশ করেছিল অপশন এ চোল অপশান বি পল্লব অপশান সি সাতবাহন এবং অপশন ডি রাষ্ট্রকূট পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সাতবাহন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইটটি কোন শতাব্দীতে ভারতে কাগজের ব্যবহার শুরু হয় অপশন এ ত্রয়োদশ অপশান বি দ্বাদশ অপশান সি একাদশ এবং অপশান ডি চতুর্দশ পাঁচশো তিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি চতুর্দশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড মোগল সংস্কৃতি ভারতীয় কোন শিল্পকে অনেকাংশে প্রভাবিত করেছিল অপশান এ স্থাপত্য অপশান বি ভাস্কর্য অপশান সি চিত্রকলা এবং অপশান ডি নৃত্যকলা পাঁচশো চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ স্থাপত্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ নিচের কোথায় বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় অপশন এ হাম্পি অপশান বি বিজাপুর অপশন সি গোলকুণ্ডা এবং অপশান ডি মান্ডু পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হাম্পি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইটটি সিক্স শেষ শ্রেষ্ঠত্ব নিচের কোনটিতে প্রতিফলিত অপশন এ অতুলনীয় সৈন্য পরিচালনা অপশন বি ধর্মনিরপেক্ষ মনোভাব অপশন সি হুমায়ুনের বিরুদ্ধে জয়লাভ এবং অপশন ডি শাসন ব্যবস্থার সংস্কার তাহলে পাঁচশো ছিয়াশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি শাসন ব্যবস্থার সংস্কার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইটটি সেভেন ইউরোপীয় চিত্রকলাকে কোন মুঘল সম্রাটের রাজসভায় স্বাগত জানানো হয় অপশন এ আকবর অপশন বি জাহাঙ্গীর অপশন সি শাহজাহান এবং অপশন ডি হুমায়ুন পাঁচশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জাহাঙ্গীর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইট কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর তার বিশাল রাজ্যে নিচের কোন স্থানটি দ্বিতীয় রাজধানীর মতো গুরুত্ব পেয়েছিল অপশন এ সাঁচি অপশন বি বারাণসী অপশন সি মথুরা এবং অপশন ডি তক্ষশিলা পাঁচশো অষ্টাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মথুরা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার আধুনিক ঐতিহাসিকেরা প্রাচীন যুগের কোন রাজাকে রাজবেশে সন্ন্যাসী আখ্যা দিয়েছেন অপশন এ অশোক অপশন বি বিক্রমাদিত্য অপশন সি সমুদ্রগুপ্ত এবং অপশন ডি কনিষ্ক পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অশোক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ নাট্যকার ভাস তার বিখ্যাত স্বপ্ন বাসবদত্তা নাটকে রাজ উদয়ন ও রাজকুমারী দত্তার প্রেম কাহিনীকে অমর করে রেখেছেন বাসবদত্তা কোথাকার রাজকুমারী ছিলেন অপশন এ পাঞ্চাল অপশান বি অবন্তি অপশান সি উজ্জিনী এবং অপশান ডি মগধ পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অবন্তি নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার ফাইভ সম্রাট বাবরের নিজের ইচ্ছা অনুযায়ী তার মৃতদেহ কোথায় সমাধিস্ত করা হয়েছিল অপশন এ আগ্রা অপশন বি দিল্লি অপশন সি পেশোয়ার আর অপশন ডি কাবুল পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব আর এই প্রশ্নটা কিন্তু আপনাদের অনেক পরীক্ষায় দেখা গেছে তা এর সঠিক উত্তর কিন্তু অপশান ডি হবে কাবুল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ নিচের কোনটি মোগল যুগের চিত্রকলার বৈশিষ্ট্য নয় ভালো করে খেয়াল করবে নয় জিজ্ঞেস করেছে অপশান এ ধর্মীয় দৃশ্য অপশান বি পৌরাণিক দৃশ্য অপশান সি যুদ্ধের দৃশ্য অপশান ডি রাজসভা ও সাংস্কৃতিক দৃশ্য তা পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ধর্মীয় দৃশ্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের চার কোণে চারটি মঠ কে প্রতিষ্ঠা করেন অপশন এ মাধবাচার্য অপশান বি শঙ্করাচার্য অপশান সি ভাস্করাচার্য এবং অপশান ডি রামানুজাচার্য পাঁচশো তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শঙ্করাচার্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ মগদের কোন রাজা বুদ্ধদেবের সমসাময়িক ছিলেন অপশন এ অজাত শত্রু অপশান বি বিম্বিসার অপশান সি ধননন্দ এবং অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য তাহলে পাঁচশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা কোনটা সেটা দেখে নেব আর এর সঠিক উত্তর অপশান বিম্বিসার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ প্রথম কোন রাজা তার সামরিক ব্যবস্থার পাশ্চাত্য প্রথার প্রয়োগ করেন অপশন এ হায়দার আলী অপশান বি কুলি খা অপশান সি টিপু সুলতান এবং অপশান ডি নবাব ওয়াজেদ আলি পাঁচশো পঁচানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি টিপু সুলতান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ বাবরের এক পুত্রের নামের অর্থ ভাগ্যশালী কিন্তু বস্তুত তাকে দুর্ভাগ্যশালী বলা যেতে পারে কে তিনি অপশান এ আসকারি অপশান বি কামরান অপশান সি হুমায়ুন এবং অপশান ডি হিন্দল পাঁচশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি হুমায়ুন নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন অপশন এ রাষ্ট্রকূট অপশন বি সেন অপশান সি পাল এবং অপশান ডি প্রতিহার পাঁচশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 598 নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে কৃতদাস ছিলেন অপশন এ মোহাম্মদ বিন তুঘলক অপশন বি গিয়াসউদ্দিন বলবন অপশন সি আলাউদ্দিন খলজি এবং অপশন ডি ফিরোজ শাহ তুঘলক 598 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি গিয়াসউদ্দিন বলবন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 599 ভারতীয় মুদ্রায় প্রকাশিত অশোক স্তম্ভের আবিষ্কার কোথা থেকে এসেছে অপশন এ সাঁচি অপশন বি দিল্লি অপশন সি বুদ্ধগয়া এবং অপশন ডি সারনাত পাঁচশো নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সারনাত নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড আকবরের আমলে যাবাত ভূমি রাজস্ব প্রথা কে প্রবর্তন করেন অপশন এ রাজা বিহারী মল অপশন বি রাজা ভগবান দাস অপশান সি রাজা মানসিংহ এবং অপশন ডি রাজা টোডরমল ছশো নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রাজা টোডরমল তো বন্ধুরা আমরা পঞ্চাশটা প্রশ্ন সলভ করে ফেলেছি আপনারা এবার দ্বিতীয় কাজটি করবেন যে কাজটি হচ্ছে আপনারা কি কত মার্কস পেলেন আজকে পঞ্চাশটা কোশ্চেন সলভ হয়ে যাওয়ার পর জাস্ট সৎভাবে যদি ক্যালকুলেশন করে থাকেন তাহলে রিপ্লাই দেবেন যাদের মার্কস সিক্সটি পারসেন্ট অ্যান্ড অ্যাবাভ থাকবে তাদের একটা কথাই বলবো যে আপনাদের মার্কস ঠিক আছে কিন্তু আপনাদের মার্কসটা যদি ধরে রাখতে হয় তাহলে কিন্তু আমাদের রেগুলার ক্লাসটা আপনাদের অবশ্যই ফলো করতে হবে আর যাদের মার্কস সিক্সটি পারসেন্ট অ্যান্ড বিলো তাদের ক্ষেত্রে একটা কথা আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে আপনারা আমাদের লাইভ ক্লাস তো দেখবেন তার সাথে সাথে আমাদের যে রেকর্ডগুলো বা প্রি রেকর্ড ভিডিওগুলো দেওয়া আছে প্লেলিস্টের মধ্যে তা সেইগুলোও দেখে নেবেন আশা করছি সমস্ত ভিডিওগুলো যদি আপনারা দেখে নেন আশা করছি আপনাদের মার্কস অবশ্যই গ্যারেন্টি সহকারে সিক্সটি পারসেন্ট অ্যান্ড অ্যাবাভ হবে তো বন্ধুরা আমরা এবার চলে আসছি পরবর্তী বিষয় পরবর্তী বিষয় হচ্ছে কোশ্চেন অ্যান্সার বিষয় আর কোশ্চেন অ্যান্সার বিষয়ে আমি দেবো আজকে একটা আপনাদের হোম টাক্ক তা আজকে আমি আপনাদের হোম বলছি আপনারা একটু কষ্ট করে খাতায় লিখে নেন তা আজকে হোম টাক্কের প্রশ্ন আমি বলছি জৈনদের আদি নাম কী ছিল অপশান এ নিগ্রন্থ অপশান বি অরন্ত অপশান সি জিন এবং অপশান ডি তীর্থাঙ্কর আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি জৈনদের আদি নাম কী ছিল অপশান এ নিগ্রন্থ অপশান বি অহন অরহন্ত অপশান সি জিন এবং অপশান ডি তীর্থাঙ্কর আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে অপশানটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেটি পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা অবশ্যই আপনাদের দিয়ে দেব এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ